আর কিছু চাই না কুট্টি, শুধু এইটুকুই আমার পাওনা ছিল, এইটুকুই আমার জানার দরকার ছিল, ব্যাস। থ্যাংকস। এই যে যোধাজিৎ, তোমাকে আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, কোথাও খুঁজে পাইনি, তুমি এখানে বউর সঙ্গে গল্প করছো, আশ্চর্য! একটা দুপুরও বউকে ছেড়ে থাকতে পারছো না নাকি? এই দেখো দেখি, আমি একটা জরুরি কথা বলতে এসেছিলাম। হ্যাঁ আমি জানি এই কথাগুলো জরুরি, আমি জানি, মানে এখন যা যা কথা হয় সব কথাই জরুরি, মানে এর থেকে তো আর বেশি জরুরি কিছু হতে পারে না, তাই না? এটাই এখন সব থেকে বেশি জরুরি। তোমাকে একটা কথা বলি যোধাজিৎ, এই বাড়িতে এখন অনেক ঘটনাই ঘটছে, মানে ভাইয়া ঘটাচ্ছে। দেখো ও একটা ট্রমায় আছে, মানে ওর মেন্টাল স্টেট যেরকম ও সেই অনুযায়ী কাজ করছে, তবে ওর এই মেন্টাল স্টেটটা থাকবে না, তুমি দেখো ও ঠিক নিজেকে বদলে ফেলবে। আমি তোকে বহুদিন ধরে দেখছি, যে কোনো পরিস্থিতিতে ও কিন্তু নিজেকে খুব ভালো অ্যাডাপ্ট করতে পারে, ও ঠিক নিজেকে বদলে ফেলবে, তুমি কোনো টেনশন করো না। দেখো উড্ডির বিয়েতে আর নতুন করে কোনো টেনশন ক্রিয়েট হোক এটা আমিও চাই না। আমি জানি যে ঘটনাগুলো ঘটছে গুড্ডিও দেখছে, বারবার দেখেছে এর আগে, নানাভাবে দেখেছে, কিন্তু আমি জানি যে মেন্টালি খুব ডিস্টার্বড হয়ে যাচ্ছে ও, আমি জানি, কিন্তু সব ঠিক হয়ে যাবে দেখো। হ্যাঁ সত্যি, আসলে দাদাভাইকে এত অসুস্থ লাগছে না, এরকম অসুস্থ কিন্তু কোনোদিন দাদাভাইকে দেখিনি। এক্স্যাক্টলি, আমিও ওকে এটাই বলছিলাম। এই অসুখ সারানোর ক্ষমতা তো আমার নেই মিটিদি, তাহলে তাহলে কেন এখানে এসব আলোচনা করছ? আমি বুঝতে পারছি না কি লাভ এই আলোচনাগুলো এখানে করে। যখন ও কাছে ছিল তখন ওকে দূরে পাঠানোর জন্য পাগল হয়ে গেছিল, আর যখন দূরে চলে গেছে তখন কাছে আনার জন্য পাগল হয়েছে। আসলে ও কোনোদিনই ওকে দূরেও পাঠাতে পারবে না, কাছেও আনতে পারবে না, অথচ অদ্ভুত, সারাটা জীবন এই দ্বন্দ্ব নিয়ে কেটে যাবে, আর এই দ্বন্দ্বের জন্য ও নিজে দায়ী, আমরা কেউ ওকে হেল্প করতে পারবো না। দেখো শিরিনের জীবনটাও তো মিথ্যে হয়ে যেতে পারে না, মানে শিরিনের ওপর ব্যক্তিগতভাবে যতই রাগ থাকুক, কিন্তু এই ব্যাপারে আমি শিরিনের পক্ষে আছি। দেখো বিয়েটা যখন করেইছে তখন তার দায়িত্বটা তো ওকে পালন করতে হবে, এক বুক দুঃখ নিয়ে হা হুতাশ করে অন্য মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে বলে শিরিনকে কষ্ট দিয়ে তো কোনো লাভ নেই। গুড্ডি সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।